আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রবাসী কৃষক ভাই পেস এবং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আসছি একটা স্ট্রবেরি গার্ডেনে। এই গার্ডেনে আমি মাঝে মাঝে আসি, ঠিক আছে, মানে ভিডিও বানানোর জন্য আসি, তারপর স্ট্রবেরি খাওয়ার জন্য আসি। তো আজকেও আমি বরাবরের মতো চলে আসলাম একটা গার্ডেনে, স্ট্রবেরি গার্ডেনে। তো আপনারা দেখতে পারছেন যে মালয়েশিয়াতে কীভাবে স্ট্রবেরি চাষ করা হয়েছে, মানে টেবিল সিস্টেম করে। আপনার কী করছে, একটা টপের ভিতরে হালকা কিছু নারিকেলের শুকনো দিচ্ছে, যেটাকে বাংলা মানে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ক্লাপা। ক্লাপা দিয়ে আপনার এই যে চারাগুলো রোপণ করছে, স্ট্রবেরি ধরছে, অনেক গাছে আবার অনেক গাছে দেখেন ফুল আসছে, ঠিক আছে, এগুলো ধরবে, এখন পর্যন্ত ধরে নাই, এই যে গাছটায় ফুল আসছে, ঠিক আছে, ধরবে, এখনও ধরে নাই। আর আসার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে, যাই না, আমার মানে ভয়েসগুলো আপনারা ক্লিয়ারভাবে শুনতে পারবেন কিনা। তো আপনারা যদি মালয়েশিয়াতে কৃষিকাজের উদ্দেশ্যে আসেন, স্ট্রবেরি বাগানে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এইভাবে স্ট্রবেরি চাষ করতে হবে, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন, ঠিক আছে। স্ট্রবেরি বাগানে অনেক আরাম আছে, ঠিক আছে, খুব একটা কাজ নাই। আপনার হয়েছে কি, আপনার আজকে সারাদিনে যে সকল স্ট্রবেরি পাকবে, ঠিক আছে, আজকে সারাদিনে ওগুলো কী করবেন, কালকে সকালে ছিঁড়তে হবে, মানে সকালে ছিঁড়ে আর কি। আর মনে করেন যে সকালকে সকালে যেগুলো পাকবে ওগুলো আবার পরশুদিন মনে করেন যে সকালে ছিঁড়তে হবে আর কি। হইতেছে কাজ, মানে মানে মেন কাজ হচ্ছে স্ট্রবেরি ছিঁড়া, তারপরে হচ্ছে আপনার গাছগুলো আর হইতেছে পাতাগুলো মাঝে মাঝে হলুদ হয়ে যায়, ওগুলো সার্ভিস করে দেওয়া, ঠিক আছে, এইগুলো হইতেছে স্ট্রবেরি বাগানের কাজ। তো আপনারা যদি মালয়েশিয়াতে স্ট্রবেরি বাগানে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ডিউটি হবে হচ্ছে সকাল 7:30 থেকে বিকেল 6:30 পর্যন্ত। এর ভিতরে হচ্ছে এক ঘন্টা লাঞ্চের টাইম পাবেন, ঠিক আছে, এমনি রেস্টের টাইম আছে, বিকালবেলায় কোনো সমস্যা নয়। দেখেন একটু দেখুন, এই পাশে নতুন রোপণ করছে, এ পর্যন্ত মনে করেন যে স্ট্রবেরি ধরে নাই, নতুন রোপণ করছে, চা রোপণ করছে নতুন, আর এই পাশে দেখেন পুরোটাই ধরে গেছে, মানে পুরো টেম্পারে শুধু স্ট্রবেরি আর স্ট্রবেরি আপনারা দেখতে পাচ্ছেন। তো মালয়েশিয়াতে কৃষিকাজের উদ্দেশ্যে আসলে আপনারা কী কোন গার্ডেনে আসবেন এটা মনে করেন যে নির্ভর করে, ঠিক আছে। মালয়েশিয়াতে কিন্তু অনেক কিছু চাষ করা হয়, স্ট্রবেরি, তারপরে আপনার শাকসবজি, শাকসবজি এরকম টেবিলের উপরে চাষ করে, ঠিক আছে, শাকসবজি আছে, তারপর ফুল আছে, বিভিন্ন ধরনের ফুল আছে, তারপরে হচ্ছে আপনার টমেটো, শসা, তারপরে আপনার হচ্ছে বেগুন টেগুন সব কিছু চাষ করা হয় মালয়েশিয়াতে। এগুলো চাষ করে সব পাহাড়ের উপরে, ঠিক আছে, পাহাড়ের উপরে চাষ করে। আর আমি যে জায়গায় থাকি এটা হচ্ছে ক্যামেরুন হাইল্যান্ড, এখানে শুধু হচ্ছে কৃষিকাজই করা হয়, অন্য কোনো কাজ নাই এখানে। এখানে যারা আসে সবাই কৃষিকাজ করে, ঠিক আছে, অনেক উন্নত প্রযুক্তিতে মালয়েশিয়াতে কৃষিকাজ করা হয়। আমার জানা মতে সবচেয়ে মনে করেন যে মানে উন্নত প্রযুক্তিতে, সবচেয়ে উন্নত প্রযুক্তিতে মালয়েশিয়াতে কৃষিকাজ করা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই। আর মালয়েশিয়া নতুন কোনো তথ্য জানতে চাইলে আমায় কমেন্ট করতে পারেন, ইনশাআল্লাহ আমি সঠিক তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করবো। তো বাই বাই, আল্লাহ হাফেজ।